অবশেষে চীন যুক্তরাষ্ট্রের যুদ্ধের অবসান যাচ্ছে চোদ্দতম জি টোয়েন্টি সম্মেলন ইরান থেকে তেল আমদানি করলেই নিষেধাজ্ঞা জারি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে ব্যবসার জন্য ইরান অথবা যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোনো এক দেশকে বেছে নিতে ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে আবারও সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক টুইট বার্তায় উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মাঝে অবস্থিত অসামরিক অঞ্চলে কিমের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমারের পক্ষে চীন ও রাশিয়ার শক্ত অবস্থানের কারণেই রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না বলে মন্তব্য করেছেন সংস্থার মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি ডি অবশেষে চীন যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে জাপানে অনুষ্ঠিত চোদ্দতম জি টোয়েন্টি সম্মেলন শেষে ট্রাম্প জানালেন চীনা পণ্যের ওপর আর কোন শুল্কারোপ করা হবে না এদিকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড ইস্যুতে মস্কো আর আঙ্কারাকে এক হাত নিলেন ট্রাম্প সাফ জানালেন রাশিয়ার সঙ্গে এস ফোর হান্ড্রেড কেনার চুক্তি করে শর্ত লঙ্ঘন করেছে তুরস্ক যুক্তরাষ্ট্রের প্রবল আপত্তি উপেক্ষা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এস ফোর হান্ড্রেড কেনার কথা পুনর্ব্যক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়ব এরদোয়ান শনিবার জাপানের বন্দর ও ওসাকায় দেশটির প্রধানমন্ত্রী আবের সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয় সম্মেলন এ সময় সংকট সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে শনিবার সকালে পার্শ্ব বৈঠকে মিলিত হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুর্কি প্রেসিডেন্ট রিসিপতাইফ এরদোয়ান তারা আঞ্চলিক নিরাপত্তা সহ আলোচনা করেন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর নিয়ে চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রবল আপত্তি সত্ত্বেও তুর্কি President Recep Tayyip Erdogan বলেন S400 কিনা থেকে বিরত থাকবে না তার দেশ আর দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের উপর জোর দেন রুশ প্রেসিডেন্ট। Скев ми растёт. В прошлом প্রতি বছরই তুরস্কের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি কমছে। দুই দেশের পর্যটকরাও তাদের ভ্রমণ বাড়িয়েছে। আশা করি আগামী দিনে এই সম্পর্ক আরও উন্নত হবে। রাশিয়ার কাছ থেকে এস ফোর কেনার বিষয়ে আমরা অবস্থান পরিবর্তন করব না আগামী দিনে দুই দেশের মধ্যকার প্রযুক্তি এবং সামরিক সহায়তা আরো বাড়বে বলে আমার বিশ্বাস একই দিন বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আলোচনা হয় দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক সহ বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে এ সময় সম্পর্ক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট বাণিজ্য ইস্যুতে নতুন করে আলোচনায় বসতেও সম্মত হন দুই নেতা উনিশশো সালে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল এই বছরে দুই দেশের মধ্যকার সম্পর্কের অনেক কিছুরই ইতিবাচক পরিবর্তন হয়েছে কিন্তু প্রধান বিষয়টি এখনো অপরিবর্তনীয় যার ফলে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চলছে বাণিজ্য নিয়ে বিরোধে না জড়িয়ে ওয়াশিংটনকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি জবাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করলেও বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে সম্মান প্রদর্শনের জন্য বেইজিংয়ের প্রতি আহ্বান জানান আমি মনে করি চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন খুবই সহজ একটি বিষয় এ বিষয়ে আমি আন্তরিক আলোচনার মাধ্যমে বেইজিংয়ের সঙ্গে একটি ভালো বাণিজ্য চুক্তি করতে ওয়াশিংটন পুরোপুরি প্রস্তুত এছাড়াও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবকে বন্ধু রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন তিনি ট্রাম্প জানান আগামী দিনে রিয়াদকে দেওয়া সহযোগিতা আরও বাড়ানো হবে এ সময় সৌদি সাংবাদিক জামাল খাসুকি হত্যাকাণ্ডের বিষয়ে প্রশ্ন করা হলেও এড়িয়ে যান ট্রাম্প জি সম্মেলন শেষে সংবাদ সম্মেলন করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান নতুন করে চীনা উপর শুল্ক আরোপ করবে না ওয়াশিংটন তবে সাম্প্রতিক সময়ে আরোপিত শুল্ক প্রত্যাহারের বিষয়ে কোনো ঘোষণা দেননি তিনি ইরান থেকে তেল আমদানি করলেই নিষেধাজ্ঞা জারি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে ব্যবসার জন্য ইরান অথবা যুক্তরাষ্ট্রের মধ্যে যে কোনো এক দেশকে বেছে নিতে ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন এদিকে ইরানের তেল রপ্তানির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তেহরান শুক্রবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ঐতিহাসিক পারমাণন সমঝোতা চুক্তির অবশিষ্ট সদস্য দেশগুলো ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যৌথ বৈঠকে বসে ইরান। বৈঠকে পারমাণন ইস্যুতে ইতিবাচক কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা হলেও তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী। All European countries to চুক্তি নিয়ে আমাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। কিছু সিদ্ধান্তে আমরা একমত হয়েছে। ইন্ট্যাক্স নামে উভয়ের মধ্যে আর্থিক লেনদেনের একটা ব্যবস্থা চালু করা হয়েছে যা আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে এমনকি তাদেরকে ইরান থেকে তেল ক্রয়ের আহ্বান জানিয়েছি এদিন ইউরোপকে সতর্ক করে যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ে বিশেষ দূত বলেন ইরানের তেল আমদানি করা যে কোনো দেশের উপরই নিষেধে গারোপ করবে যুক্তরাষ্ট্র এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে ইরান অথবা যুক্তরাষ্ট্রের মধ্যে যে কাউকে বেছে নেওয়ার কথাও জানান তিনি ইরানের উপর কারণ ছাড়া কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি তাদেরকে বারবার আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেই ইরান থেকে তেল আমদানি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে চীন আর ইরান এখন পর্যন্ত কোন ধরনের অনুরোধ না জানালেও ইরানের কাছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড বিক্রির জন্য রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছে মস্কো ইরানের সঙ্গে বাণিজ্য রক্ষায় যখন ইউরোপের অন্যান্য দেশ আলোচনায় ব্যস্ত ঠিক তখন দেশটির উপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতি সমর্থন দিয়েছে যুক্তরাজ্য এমনকি মধ্যপ্রাচ্যে ইরানকে প্রতিহত করতে ট্রাম্পের সিদ্ধান্ত সঠিক বলে জানিয়েছে দেশটির ক্ষমতাসীন দল যুক্তরাজ্যের এমন ভূমিকা চলমান উত্তেজনায় প্রভাব ফেলে বলে মনে করছেন বিশেষজ্ঞরা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে আবারও সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক টুইট বার্তায় উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মাঝে অবস্থিত অসামরিক অঞ্চলে কিমের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন তিনি ট্রাম্পের এই প্রস্তাবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আখ্যা দিয়েছে পিয়ং ইয়ং জাপানের টোকিওতে জি টোয়েন্টি সম্মেলন শেষে দুদিনের সফরে দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের ওসাকায় চোদ্দতম জি টোয়েন্টি সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন শনিবার পার্শ্ব বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সহ আরও অনেকে বৈঠকের এক পর্যায়ে দক্ষিণ কোরিয়ার সফর নিয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন দেশটিতে অবস্থানরত মার্কিন সেনাদের খোঁজখবর নেয়ার পাশাপাশি সেখানকার মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শন করতে শিউল যাবেন তিনি সম্মেলন শেষে এখান থেকে আমি দক্ষিণ সফরে যাব সেখানে প্রেসিডেন্ট মুন জে ইনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হবে দেশটিতে অবস্থান করা আমাদের সেনা সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করব আমি দক্ষিণ কোরিয়ায় বিয়াল্লিশ হাজার মার্কিন সেনা রয়েছে তারা সেখানে খুবই ভালো কাজ করছে কেবল মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শন নয় দুদিনের ওই সফরে উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়েও দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুঞ্জে ইনের সঙ্গে আলোচনার কথা রয়েছে ট্রাম্পের কোরীয় উপদ্বীপকে পুরোপুরি পরমাণু অস্ত্রমুক্ত করতে সব পক্ষের মধ্যে আন্তরিকতা থাকা জরুরি বলেও সাংবাদিকদের জানান প্রেসিডেন্ট ট্রাম্প এর মধ্যেই শনিবার এক টুইট বার্তায় আসন্ন দক্ষিণ কোরিয়া সফরে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট দুই কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক অঞ্চল পারমোন জমে কিমকে সাক্ষাতের প্রস্তাব দেন তিনি টুইট বার্তায় ট্রাম্প আরও বলেন দুই কোরিয়ার সীমান্তে দুই মিনিটের জন্য হলেও কিমের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চান তিনি আলোচনার জন্য কিমকে একটি সুযোগ দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন প্রস্তাবের বিষয়ে স্পষ্ট করে কিছু না জানালেও একে প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছে পিওংয়ং চলতি বছরে ভিয়েতনামের হ্যানোয়ে অনুষ্ঠিত ট্রাম্প কিম বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর থেকেই দুদেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয় ঠিক এমন সময়ে আবারও কিমকে সাক্ষাতের প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দু সালের নভেম্বরে দুই কোরিয়ার মাঝে বিভাজনকারী অসামরিক অঞ্চল সফরের পরিকল্পনা করেন ট্রাম্প তবে খারাপ আবহাওয়ার কারণে সে সময় ওই সফর বাতিল করতে বাধ্য হন তিনি এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামাও সীমান্তবর্তী পানমঞ্জম পরিদর্শন করেন আগামী চৌঠা জুলাইয়ের পর থেকে বহু অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ওসাকায় জি টোয়েন্টি সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন এ সময় মেক্সিকো অভিবাসী ঢল ঠেকাতে যে পদক্ষেপ নিয়েছে তিনি তার ব্যাপক প্রশংসা করেন মেক্সিকোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তিনি দেশটির অভিবাসন আইনের প্রশংসা করেন এবং সীমান্তে নিরাপত্তা বাড়ানোর জন্য ধন্যবাদ জানান একই সঙ্গে আবারও মার্কিন অভিবাসন আইনকে বিশ্বের সবচেয়ে দুর্বল আইন বলে অভিহিত করে এটিকে অভিশাপ বলে আখ্যায়িত করেন ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী প্রার্থী বরিস জনসন বলেছেন অতীতে রাশিয়ার সঙ্গে একাধিকবার সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ব্রিটেন শুক্রবার টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে রাশিয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি আরো বলেন অতীতে ব্রিটেনের প্রায় সব প্রধানমন্ত্রী কিংবা পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিলেও মস্কোর অসহযোগিতার কারণে তা ব্যর্থ হয়েছে অন্যদিকে একই অনুষ্ঠানে অংশ নেওয়া আরেক প্রধানমন্ত্রী প্রার্থী ও বর্তমান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট রাশিয়া প্রসঙ্গে বলেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ এখনো ব্রিটেনের রয়েছে এবং তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলে আবারও সে লক্ষ্যে উদ্যোগ নেবেন তবে মস্কোর আন্তরিকতার অভাবে শেষ পর্যন্ত ব্রিটেন রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন সম্ভব নাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন জেরিমি হান্ট আগামী বাইশে জুলাই ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমারের পক্ষে চীন ও রাশিয়ার শক্ত অবস্থানের কারণেই রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না বলে মন্তব্য করেছেন সংস্থার মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি প্রত্যাবাসন শুরু করতে না পারার জন্য মিয়ানমারের সদিচ্ছার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি এদিকে মিয়ানমারের রাখাইন সহ বেশ কয়েকটি প্রদেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বিভিন্ন সাহায্য সংস্থার সঙ্গে যোগাযোগ ব্যাহত হওয়ায় সেখানকার মানুষের জীবন হুমকির মধ্যে রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি রোহিঙ্গাদের উপর গণহত্যা ও নিপীড়নের জন্য মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অব্যাহতভাবে আহ্বান জানিয়ে আসছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ইয়াং ইয়াংহিলি সম্প্রতি মার্কিন গণমাধ্যম রেডিও ফ্রি এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে সে আহ্বান পুনর্ব্যক্ত করেছেন তিনি একই সঙ্গে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমার সেনাবাহিনী ও জড়িতদের বিরুদ্ধে বিচার কাজ শুরু করতে না পারার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়ার অবস্থানকে দায়ী করেন ইয়াংহিলি প্রত্যাবাসন শুরু করতে না পারার জন্য মিয়ানমারের অসহযোগিতামূলক আচরণকে দায়ী করেন জাতিসংঘের এই কর্মকর্তা তিনি বলেন প্রত্যাবাসনের জন্য রোহিঙ্গাদের নাগরিকত্ব স্বাধীনভাবে চলাচলের অধিকার ও তাদের ভূমি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি রোহিঙ্গা নিপীড়নের বিচার কাজ শুরু করা অত্যন্ত জরুরি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে আমরা কথা বলেছি সবাই তাদের নিজ ভূমিতে ফিরে যেতে চায় তবে বিষয়টি এখন পুরোপুরি মিয়ানমারের উপর নির্ভর করছে রোহিঙ্গারা যাতে তাদের আবাস ভূমিতে ফিরতে পারে সেজন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে এখনো সেখানে বৈষম্যমূলক আইন রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রোহিঙ্গাদের ভিটা ও কৃষি জমি ছিনিয়ে নিয়েছে সেগুলো তাদেরকে ফিরিয়ে দিতে হবে রোহিঙ্গা সংকটের সুষ্ঠু সমাধান করতে না পারার জন্য জাতিসংঘেরও বেশ গাফিলিত রয়েছে বলে মনে করেন অনেকে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরায় প্রকাশিত বিশেষ এক প্রতিবেদনে বলা হয় মিয়ানমার কর্তৃপক্ষের আন্তর্জাতিক অপরাধের ব্যাপারে জাতিসংঘের বেশ কয়েকজন কর্মকর্তা আগে থেকেই অবগত থাকলেও এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেননি তারা রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের পরিকল্পিত ব্যর্থতা নিয়ে দূত ও গোয়াতামালার সাবেক পররাষ্ট্রমন্ত্রী গার্ট রুজেনথালের সাম্প্রতিক বক্তব্যকেও ওই প্রতিবেদনে তুলে ধরা হয় এদিকে মিয়ানমারের রাখাইন সহ বেশ কয়েকটি প্রদেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটির এশিয়ার পরিচালক ব্র্যাড এরামস বলেন চলতি মাসের একুশ তারিখ থেকে রাখাইন পেন্নাঙ্গুন বেশ কয়েকটি প্রদেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে মিয়ানমার সরকার এ কারণে বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থা এবং এনজিওর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রকৃতপক্ষে সেখানে কি ঘটছে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি প্রয়োজনীয় সাহায্য না পাওয়ায় অঞ্চলগুলোর অনেক মানুষ বলেও জানান ব্রেড ইউরোপ জুড়ে চলছে তীব্র ইউরোপের অন্যান্য দেশেও তাপমাত্রা আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা ইউরোপের বেশ কয়েকটি দেশে মৃত্যুর খবরও পাওয়া গেছে জলবায়ু পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা তীব্র দাবদাহে যখন পুড়ছে গোটা ইউরোপ তখন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সোচ্চার সাধারণ মানুষ শুক্রবার সূর্যের প্রখরতা মাথায় নিয়ে এলিসি প্রাসাদের বাইরে জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ করে কয়েকশো শিক্ষার্থী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরেন তারা আগামী প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের এখনই কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান বিক্ষোভকারীরা এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পিপার স্প্রে নিক্ষেপ করে পুলিশ একই দাবিতে জার্মানির বার্লিনে পার্লামেন্ট ভবনের সামনে মানববন্ধন করে সাধারণ মানুষ আমরা জরুরি ভিত্তিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি এর কারণে পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে যার ফলে আমরা এরই মধ্যে ক্ষতির সম্মুখীন হচ্ছি ফ্রান্স জার্মানি থেকে শুরু করে ইউরোপের অন্য রাষ্ট্রগুলোকে বলতে চাই জলবায়ু পরিবর্তন নিয়ে রাজনীতি বন্ধ করুন বিশেষ করে জার্মানি জলবায়ু পরিবর্তন নিয়ে নিষ্ঠুপ ভূমিকা পালন করছে এমন প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তন রোধে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস জাপানের ওসাকায় জি টোয়েন্টি সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি বলেন এর কারণে পুরো বিশ্ব আজ হুমকির মুখে বাসযোগ্য পৃথিবী করতে সবার আগে জলবায়ু পরিবর্তন রোধ জরুরি বলে মনে করেন তিনি আমি বিজ্ঞান বিশ্বাস করি জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেল যে প্রতিবেদন দিয়েছে তা বিবেচনার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি দুই সালের আগে কার্বন ডাই অক্সাইড কমিয়ে আনতে হবে তাপমাত্রা কোনোভাবেই যেন দেড় ডিগ্রির বেশি বাড়তে না পারে সেজন্য আমাদের ব্যবস্থা নিতে হবে দুই সালের মধ্যে জলবায়ু পরিবর্তন রোধে প্রত্যেক দেশকে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি আমি আবহাওয়িদরা বলছেন উত্তর আফ্রিকা অঞ্চল থেকে প্রবাহিত ব্যতিক্রমী গরম বাতাসের কারণে ইউরোপে দাবদাহ শুরু হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে সাধারণত এ ধরনের তাপপ্রবাহ দেখা যায় বলে মনে করেন বিশেষজ্ঞরা উনিশ শতকের শেষের দিকের তাপমাত্রার রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় শিল্পায়নের পর থেকে ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা প্রায় এক ডিগ্রি বেড়েছে